একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে এসেছি। এই প্রোগ্রাম হচ্ছে ফাডাই। আমাদের এই দুটো আইভুর মাঝে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমাদের একটা বিশেষ শক্তি লুকিয়ে রয়েছে, যে শক্তি আপনারা অনেকে জেনে থাকেন। তাই সেই ধৃতরাষ্ট্র যুদ্ধে কি হচ্ছিল সেটা জানার জন্য একজনকে বসে রেখেছিলেন, তার নাম ছিল সঞ্জয়। ভগবান ব্যাসদেবের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তিনি। তিনি তার দিব্য চক্ষুর প্রভাবে বহু দূরের সমস্ত ঘটনা দেখতে পেতেন। তাই এই দিব্য চক্ষু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, এটাকে পিটুইটারি গ্ল্যান্ড বলা হয়, ঠিক পয়েন্ট এখানেই রয়েছে। যদি মাথার উপর থেকে নিচে একটা যদি রেখা টানি, আর এই দুটো কান যদি এক বরাবর একটা রেখা টানি, মিডিলে যে প্লাস পয়েন্টটা হচ্ছে জাস্ট ওইখানে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড অবস্থিত। এটা থার্ড আইয়ের স্থান। কোন মানুষ ইচ্ছা করলে তার এই থার্ড আইকে জাগ্রত করতে পারে। বিশেষ করে যদি কোনো বাচ্চাদের পক্ষে এটা বিশেষ প্রযোজ্য, যদি তার বয়স 6 বছর থেকে আর 16 বছরের মধ্যে হয়, তাহলে অনলি 21 দিনের মধ্যে ওর এই থার্ড আই খুলে যাবে। ও সমস্ত কিছু চোখে কাপড় বেঁধে দেখতে পাবে, সামনে কোনো গ্রন্থ ওকে আর খুলে পড়তে হবে না, সামনে রাখা থাকলেই ও চোখে কাপড় বেঁধেই পুরো বইটাই পড়ে ফেলবে। যদি সেটা 500 পৃষ্ঠারও এরকম মোটা বইও হয়, সেটাও পড়ে ফেলবে, যেটা বিবেকানন্দের মধ্যে ছিল, ভগবান চৈতন্য মহাপ্রভুর মধ্যে এটা ছিলই। তো চৈতন্য মহাপ্রভুর এই শক্তি তার হৃদয়ের মধ্যে লুকায়িত ছিল, তিনি মানুষের সমক্ষে তার সেই শক্তি তিনি দেখাননি। যাই হোক, ভিডিওটা বিশেষ বড় করব না। যদি আপনারা ইচ্ছা করেন, তাহলে আপনাদের এই থার্ড আইকে আপনারা জাগ্রত করতে পারবেন, এবং বহু দূর দূরান্তরের কাহিনী কি ঘটছে আপনারা দেখতে পাবেন, এবং নিজের ভাগ্যকে নিজেই রচনা করে নিতে পারবেন। আপনার ভাগ্য আপনিই গড়তে পারবেন, একদম 100% গ্যারান্টি। আপনার ভাগ্যকে আপনি গড়ে ফেলবেন, আপনি নিজেই রচনা করবেন, এবং আপনি যেভাবে নিজেকে প্রোগ্রামিং করবেন, জাস্ট আপনার জীবনে সেগুলো হতে থাকবে। 21 দিন আপনি একটা পরীক্ষা করে দেখুন, আমি যেগুলো বলছি শুধু নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। যদি 6 থেকে 16 বছর উপরেও কেউ এটা দেখে, চর্চা করে, তারও আসবে এই শক্তি। কিন্তু 6 থেকে 16 বছরের মধ্যে হলে সে বিশেষভাবে এই শক্তি লাভ করবে। তো আপনারা এটা চেষ্টা করুন চর্চা করতে। সেই চর্চা কিভাবে করতে হবে আমি কয়েকটা কথা পয়েন্টগুলো বলে দেব, তারপরে আমি এইখানে মেডিটেশনটা দেখিয়ে দেব কিভাবে করতে হবে। অ্যাকচুয়ালি এই মুদ্রার নাম হচ্ছে সম্ভবী মুদ্রা, যে মুদ্রার মাধ্যমে আপনি এটা করতে সক্ষম হবেন। একটা ছোট্ট উদাহরণ, মাছ যখন ডিম প্রসব করে জলের স্রোতে, ওই ডিমগুলো কিন্তু জলের স্রোতে ভেসে থাকে, আর মাছ তার এই চোখ দিয়ে সম্ভবী মুদ্রা লাগিয়ে সে ওই ডিমের ধ্যান করে, তার প্রভাবেই ওই ডিম আস্তে 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 সেই ডিম ফুটে মাছের সন্তান সৃষ্টি হয়। কিন্তু ডিম মাছ নিজেই কিন্তু সেই ডিমের উপরে তা দেয় না, সেই সম্ভবী মুদ্রা লাগিয়ে একটা মেডিটেশনের মাধ্যমে ডিমগুলোকে হিট করে ফেলে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনের যে কোনো কাহিনী এই সম্ভবী মুদ্রার মাধ্যমে এই থার্ড আইটা অ্যাক্টিভেট করেই আমাদের ইচ্ছাগুলো সব আমরা বাস্তবে আনয়ন করতে পারি, সেগুলো আমরা পূর্ণ করতে পারি, এবং সেটা 100% গ্যারান্টি। এবং যদি আপনারা এটা বিশদ জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং স্ক্রিনেও দেয়া থাকবে, আপনারা এটা দেখে আমাকে কল করতে পারেন। আমি এটার বিশেষ ট্রেনার, আমি ট্রেনিং করাই থার্ড আইয়ের,
এবং মাত্র 21 দিনের মধ্যে আপনার এই থার্ড আই খুলে যাবে, 100% গ্যারান্টি। এবং সবকিছু আপনি প্রোগ্রামিং করে নেবেন, ওই সম্ভবী মুদ্রা লাগিয়ে আপনি যা যা প্রোগ্রামিং করবেন জাস্ট এখানে আপনার জীবনে সেগুলোই হতে থাকবে। অনলি 21 ডেজ। তো সেই সম্ভবী মুদ্রা কিভাবে পড়বো আমরা, জাস্ট এইভাবে বসতে হবে সোজা ভাবে, আর এইভাবে জ্ঞান মুদ্রা লাগিয়ে নেবেন, নিয়ে দুটো হাঁটুতে এইভাবে রাখবেন এবং শরীরটা একদম স্ট্রেট রাখবেন, সোজা রাখবেন, আর আস্তে আস্তে আপনার চোখটা আস্তে আস্তে এইভাবে তুলবেন। জাস্ট এইভাবে আপনার এই দুটো চোখ দিয়ে আমাদের যে ভ্রু শেপটা আছে ওটা দেখার চেষ্টা করবেন। প্রথমে অন্ধকার দেখা দেবে, আর নিঃশ্বাস নেবেন স্লোলি, ডিপ এবং গভীর এইভাবে। দু 3 সেকেন্ড আটকে রাখবেন, আবার ছাড়বেন। যখন এই নিঃশ্বাসটা নিতে থাকবেন তখন কি করবেন, আমাদের যে ইউরিনাল অর্গ্যান আছে এই ইউরিনাল অর্গ্যানটাকে উপরে খেঁচে তুলতে হবে, উপরে এইভাবে খেঁচে তুললেন, আর সেটা জাস্ট আমাদের যে প্লাস পয়েন্ট আছে সেখানে আনলেন, এনে এই কপালে এই পয়েন্টে সেটা ধরে রাখলেন 3 সেকেন্ড, আবার ছেড়ে দিলেন। এইভাবে এটা করতে থাকুন 21 দিন। এই 21 দিনের মধ্যে আপনার এই থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার মনের যা ইচ্ছা আছে সেগুলো আপনি নিজেই পূরণ করে নিন, যা কিছু ইচ্ছা আছে। তবে সেই ইচ্ছাগুলো বৃহৎ আকারে আপনারা নেবেন না, ছোট ছোট কোনো ইচ্ছাকে আস্তে আস্তে প্রোগ্রামিং করবেন, আর দেখবেন সেগুলো আপনার জীবনে ফলতে শুরু করেছে, সেগুলোই আপনার জীবনে আসতে শুরু করেছে। আপনারা তাহলে রেডি হয়ে যান, একদম রেডি হয়ে নিন, স্ট্রেট হয়ে বসে যান, সিদ্ধারাটাকে সোজে রাখুন, আর জ্ঞান মুদ্রা লাগিয়ে আবার সুন্দরভাবে বসে যান, চোখ দুটো উপরে তুলুন। জাস্ট এই ভ্রু শেপটাকে দেখার চেষ্টা করুন, উপরের দিকে চোখটা তুললেই সঙ্গে সঙ্গে একটা কালো অন্ধকার মতো কিছু আপনার চোখের উপর আসতে থাকবে, সেটাকে দেখতে থাকুন, আর আমার কথাগুলো শুনতে থাকুন স্মুথলি, একদম অন্তর দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন। শরীরটাকে রিল্যাক্স করে দিন, ডিপ রিল্যাক্স, দম নিন আর ছাড়ুন, লম্বা এবং গভীর শ্বাস যখন নেবেন নাভি বাইরে, শ্বাস যখন ছাড়বেন নাভি ভিতরে, এভাবে ব্রিথিং এক্সারসাইজ করতে থাকুন। কালো শেপটাকে দেখার চেষ্টা করুন, ব্ল্যাক শেপটাকে দেখুন, শেপটাকে দেখার চেষ্টা করুন, দম নিন, আস্তে আস্তে উঠা, কপালে আটকে রাখুন 3 সেকেন্ড, 1, 2, and 3, রিলিজ করে দিন। যখন রিলিজ করবেন নাভি ভিতরে,
আবার নিন। ওয়ান টু এন্ড থ্রি রিলিজ করে দিন। আমি ওয়ান টু ফাইভ কাউন্ট করবো, রিলিজ করবেন। ওয়ান টু থ্রি ফোর এন্ড ফাইভ। আবার নিন শ্বাস, আবার আটকে রাখুন। ওয়ান টু থ্রি, আবার ছাড়ুন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। রিল্যাক্স, জাস্ট এই পদ্ধতিটাকে অবলম্বন করুন, শরীরটা একদম রিল্যাক্স করে দিন। ডিপ রিল্যাক্স, ডিপ রিল্যাক্স, ডিপ রিল্যাক্স। এখন আপনার কপাল দপদপ করতে থাকবে, আপনার কপালটা দপদপ করতে থাকবে, ব্যথা করতে থাকবে। এবার মনে মনে বলতে থাকুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। না, বলতে থাকুন, বলতে থাকুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বলতে থাকুন, আরো বলতে থাকুন, আরো বলতে থাকুন। এবার আপনার চোখটাকে বন্ধ করুন, ক্লোজ ইওর আইজ, চোখ বন্ধ করুন। এবারে আপনি বলতে থাকুন মনে মনে যে আমার থার্ড আই কত পার্সেন্ট খুলেছে, এটা বলতে থাকুন। আপনি এখন একটা নাম্বার দেখতে পাবেন, 30 হোক, 20 হোক, 50 হোক, 60, কিছু একটা নাম্বার আপনার সামনে আসবে। ভালো করে দেখার চেষ্টা করুন, চোখ বন্ধ করে। লাল আসতে পারে, সাদা আসতে পারে, ব্ল্যাক আসতে পারে, বিভিন্ন কালারের নাম্বার আসবে। আপনাকে এটা 100 এ নিয়ে যেতে হবে। আবার ওই সাম্ভবী মুদ্রা লাগান, চোখটা আবার উপর, আবার দম নিন, আবার ছাড়ুন, আবার দম নিন, আবার ছাড়ুন। এবার চোখ বন্ধ করুন, আবার বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এবার আবার বলতে থাকুন, আমার থার্ড আই কত পার্সেন্ট খুলেছে, দেখতে থাকুন। আবার একটা সংখ্যা দেখা, এভাবে 100% পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। এর ফলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য, সমস্ত কিছু, রোগ আরোগ্য সবকিছু আপনি লাভ করবেন, 100% গ্যারান্টি রইল। এবং বিশদ জানতে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। এবং এটার ট্রেনার আমি, এই থার্ড আই ট্রেনিং করাই, রেইকি ট্রেনিং করাই, এবং আমি একজন অ্যাস্ট্রোলজার, পালমিস্ট, রেইকি মাস্টার অ্যান্ড লিটল হিপনোটিস্ট, ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, অ্যান্ড আই অ্যাম এ স্পিরিচুয়াল লেকচারার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।